বিসমিল্লাহ রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে এই যে আপনারা গ্রিলটা দেখতে পাচ্ছেন, এই গ্রিলটা আমরা কী কী মালামাল দিয়ে তৈরি করেছি এবং কি কতটুকু ডিস্টেন্স রয়েছে, এই গ্রিলগুলো আপনারা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন, সব কিছু কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। দেখতে থাকুন আমাদের ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিতে পারেন। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম বলে রাখা ভালো, যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে যে গ্রিলটার দেখানো হচ্ছে, এই গ্রিলটার সাইজ হচ্ছে 5 ফিট এবং কি 4.5 ফিট। তো আমরা এখানে যে মালামালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে বিএসআরএম 12 মিলি স্কোয়ার রড ব্যবহার করেছি, আর যে ডিস্টেন্সটা রয়েছে মানে ফাঁকাটা রয়েছে সেটা হচ্ছে যে 3 ইঞ্চি ফাঁকা কিন্তু আমরা ব্যবহার করেছি। 3 ইঞ্চি ফাঁকাটা হচ্ছে যে কমন, আমরা কিন্তু অ্যাভেলেবেল বারান্দার গ্রিল বলেন এবং কি উইন্ডো গ্রিল বলেন, থাই গ্রিল বলেন, সবগুলোতে কিন্তু আমরা 3 ইঞ্চি গ্যাপটা বেশিরভাগ ব্যবহার করি, এটা হচ্ছে কমন একটা গ্যাপ। তো অনেক সময় একটু কম বেশি হয়ে থাকে, তো এই টাইপের গ্রিলগুলো কিন্তু সাধারণত ব্যবহার করি আমরা থাই গ্রিল হিসাবে। আপনি যদি চান যে ওই বারান্দার গ্রিলে হিসাবেও ব্যবহার করবেন, ব্যালকনিতে ব্যবহার করবেন, তারপরে কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আউটার ফ্রেম কিন্তু 1 ইঞ্চি অ্যাঙ্গেল দিতে হবে, তাহলে কিন্তু আপনারা বারান্দাতে এই টাইপের গ্রিলগুলো ব্যবহার করতে পারেন। এখন আপনাদেরকে বলে রাখা ভালো, যেটা সেটা হচ্ছে যে 3 ইঞ্চি গ্যাপ এবং কি 4 সার ঝালাই করার কারণে আমরা বর্তমান বাজার দর হিসেবে এটা যদি স্কোয়ার ফিট হিসেবে নিয়ে থাকি তাহলে কিন্তু এটা আমরা 250 টাকায় স্কোয়ার ফিট হিসেবে নিয়ে থাকি, আর যদি এটা আমরা কেজিতে নিয়ে থাকি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে 140 টাকা কিন্তু আমরা কেজি হিসাবে নিয়ে থাকি। আরও অন্যান্য অনেক ক্যাটাগরি রড রয়েছে, অন্য অন্য মাল রয়েছে, সেগুলো দিয়ে যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু এটা থেকে আরও রেট কম হয়। তো যাই হোক, ভিডিওতে অনেক কিছু মনে থাকে না, বিস্তারিত জানতে চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।